দুষ্ট জিন এদের ভিতরে একটা প্রকারের জিন আছে যে জিন প্রত্যেকটা মানুষের সঙ্গে কমপক্ষে একটা করেই নিয়োজিত আছে, প্রত্যেক মানুষের সাথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এ প্রসঙ্গে বলেছেন, ক্বালা কারীনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফী দালালিন বাঈদ। কিয়ামতের দিন মানুষ যখন বলবে, আল্লাহ আমার সঙ্গে থাকা শয়তানটাই আমাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে বিপদগামী করেছে, আজ তাকের বিচার করেন, আমার কোনো দোষ নাই, তখন মানুষের যে কারীন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যে দুষ্ট জিন থাকে, শয়তান থাকে, সেই শয়তান দুষ্ট জিন বলবে আল্লাহকে, রব্বানা মা আতগাইতু, ও আমার রব, আমরা এদেরকে পথ হারা করি নাই, বরং সে নিজেই বিপদগামী ছিল। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে থাকে দুষ্ট জিন বা শয়তান, শয়তানরাই হলো জিনের একটা প্রকার, দুষ্ট। তো এই জিন যে মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে, একে বলা হয় কারীন, এটাও দুষ্ট জিনের একটা প্রকার। এ প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসও আছে, তিনি বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট জিন আছে, অর্থাৎ শয়তান আছে। দুষ্ট জিন মানে শয়তান, সকল শয়তানই জিনের অংশ। তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারাদিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, বিপদগামী করে তোলার চেষ্টা করা, এই হলো তার ডিউটি। ভালো কাজ করতে চাইবা, তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তোমার গোটা শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সহিহ বুখারী এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আশ-শাইতানু ইয়াজরি আহাদাকুম মাজরা দাম, শয়তান তোমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যেতে পারে, এই শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তাকে। তো আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে আপনাকে অলস বানা দিবে, নামাজের সময় মেজ মেজ করবে, শরীর ভাল লাগবে না, কথা বুঝে আসছে? এসব কে করে? ওই সঙ্গে থাকা শয়তানটা কারীন সে করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের সবার সঙ্গে একটা করে আছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি আছে নাকি একটা? তখন তিনি বললেন, হ্যাঁ আমার সঙ্গেও একটা আছে, তবে ওইটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না, আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন, কিন্তু তোমরা বাঁচতে সবাই পারো না সব সময়। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে কারীন, যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া, জাহান্নামে নিয়ে যাওয়া। ইবলিস আদম আলাইহিসসালামকে যখন সিজদা করতে অস্বীকার করেছে, তখন যে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন, তখনই চ্যালেঞ্জ করেছিল ইবলিস, লাউবিয়ান্নাহুম আজমাইন, মানুষের প্রত্যেকটা সদস্যকে, এ আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো, জাহান্নামে নিয়ে ছাড়বো, আমি একা যাব না। আর সেই জন্য ইবলিসে তার বাহিনীকে ভাগযোগ করে দিছে যে এর পিছনে এ থাকবে, তুমি ওর পিছনে থাকবা, সবার সাথে একটা করে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো ঈমানের শক্তি দান করুন, আমিন। কোন কোন বর্ণায় পাওয়া যায় যে মানুষ জন্মের পরে, ছোট শিশু যে কেঁদে উঠে জন্মের সঙ্গে সঙ্গে, এর একটা কারণ হলো এই শিশুর জন্য যে শয়তানটা নিয়োজিত আছে, যে কারিনটা আছে, ওটা খোঁচা মারে, এই জন্য বাচ্চা কি করে, কায়দা উঠে, মানে তার ইশারা দেয় আর কি, হয়তো যে তোর সাথে আমি আসি, দুনিয়াতে আসছস তো আমি তোর পিছনে লাগিয়া আসি। যাই হোক, তাহলে দুষ্ট জিনের একটা প্রকার হলো কারিন। আল্লাহ তাআলা সব দুষ্ট জিনের এবং শয়তানের শয়তানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।